দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল। বর্তমানে টলিউড এবং বলিউডের অনেক অভিনেত্রীরাই মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। অনেকজন অভিনেত্রী কিছুদিন হল সন্তানের জন্ম দিয়েছেন, আবার কয়েকজন আগামী কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দিতে চলেছেন। যেমন গত বছরই নুসরত জাহানের গর্ভবতী হওয়ার খবর সামনে আসতেই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় তাকে নিয়ে নানান কটাক্ষ, সমালোচনা, তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে দুবছর আগে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই সেই ক্ষুদে তারকাই পরিণত হয়েছে। বর্তমানে সকলের নয়নের মণি ইউভান, তাকে নিয়ে মাতামাতির শেষ নেই সোশ্যাল মিডিয়াতে। রয়েছে তার অসংখ্য ভক্ত, এমনকি অনেক ফ্যান পেজও রয়েছে ইতিমধ্যেই। তবে এবার ইউভানের দ্বিতীয় জন্মদিনের দিনই জল্পনা উঠল সোশ্যাল মিডিয়া জুড়ে। আসলে জন্মদিনের দিন রাজ ইউভানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন টু, তা নিয়ে উঠেছে জল্পনা। সকলেই ভাবছেন হয়তো দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। তবে এমনটা একেবারেই নয়। আসলে ইউভানের দ্বিতীয় বর্ষের জন্মদিনের জন্যই এই ধরনের ক্যাপশন দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, আর তা নিয়েই বিড়ম্বনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।